জাতীয় পার্টি। আমি মোহাম্মদ মনিরুদ্দিন আহমেদ, কুড়িগ্রাম সদর দুই আসনের আমি প্রার্থী হিসেবে আমি আজ জাতীয় পার্টিতে যোগদান করলাম। আমি আগে জাতীয় পার্টি করেছি, জাতীয় পার্টি থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছি। যে কোনো কারণ বিষয়ে আমি কিছুদিন দূরে ছিলাম, আবার ঘরে ছেড়ে ঘরে ফিরে আসছি, জাতীয় পার্টিতে আবার যোগদান করলাম। ইনশাআল্লাহ কুড়িগ্রামে জাতীয় পার্টির পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তার দিক নির্দেশনা নিয়ে কুড়িগ্রাম সদর দুই আসনের নির্বাচনী প্রচারণার এবং স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আবার জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করব। আমি স্যারের দোয়া প্রার্থী, স্যার আমাকে দোয়া করবেন, মহাসচিব স্যার আছেন উনি আমাকে দোয়া করবেন। আমাদের রংপুরের এমপি মাননীয় মন্ত্রী মহোদয় উনি আছেন, উনি আমাকে দোয়া করবেন। আমাদের কুড়িগ্রাম সদর এক আসনের এমপি মহোদয় আছেন, ওনার কাছেও আমি দোয়া চাচ্ছি। আমরা সবাই মিলে কুড়িগ্রাম সদর আসনের আমরা যেন ওই কুড়িগ্রাম সদরকে স্যার, যেহেতু আমরা প্রথম স্যারকে ওখানে আমরা এমপি তৈরি করেছিলাম, আবার যেন আমরা সেই সেটাকে শক্তিশালী করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।